Innal fudula tahalafu wa ta'aqadu alla yuqima bi batni makkah zalim. ইতিহাস বলছে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন রাসূল গঠন করলেন যুবকদের নিয়ে। তারা একতাবদ্ধ হয়ে সিদ্ধান্তে আসলো যে আমরা আমাদের এলাকায় কোনো জালিম শক্তিকে থাকতে দেব না। আজকের যুবক যারা তোমরা আছো, রাসূলের এই জীবন থেকে তোমরাও শিক্ষা নাও। আজকের যুবকদেরও এই সিদ্ধান্তে আসা উচিত, আমরাও আমাদের সমাজে একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাব, কোনো জালিমকে আমরা মাথা চাড়া দিয়ে উঠতে দেব না। দুঃখ লাগে, বড় দুঃখ লাগে যখন দেখি আমাদের কলিজা টুকরো যুবকগুলো জালিম শক্তিকে বাধা দেয়া তো দূরের কথা, বরং জালিম তাগুতকে প্রতিষ্ঠার জন্য নিজেরাই আবার কাজ করে যায়। তোমরা তো বাধা দিবা, তোমরা তো অন্যায়কে বাধা দিবা মিয়া, তোমরা অন্যায় করলে জাতি যাবে কোথায়? কারণ যুবক যদি খারাপ হয়ে যায় গোটা সমাজ খারাপ হয়ে যাবে, আর যুবক যদি ভালো হয়ে যায় গোটা সমাজ ভালো হয়ে যাবে, ঠিক কি না? আর বিশ্বনবীর ঘরের কাছে গিয়ে পর্দা উঠিয়ে বিশ্বনবীর দিকে তাকিয়ে দেখলেন, এত চমৎকার শিশু, এত মায়াবী শিশু আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। হালিমার স্বামী চিৎকার দিয়ে ডেকে বলল, ও হালিমারে আর দেরি করিস না, এক্ষুনি এই শিশুটার কোলে তুলে নে, কারণ আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত এই শিশুর মধ্যে আল্লাহ ভরে দিয়েছে। বরকত নাই আসাল্লাহু, হালিমার স্বামী বলছে আসাল্লাহু আইয়া জালালানা ফিহি বারাকা, আমার মনে হয় গোটা দুনিয়ার সব বরকত এই শিশুর মধ্যেই আছে। শুধু টাকা পাওয়াই কি বরকত? আল্লাহ যদি আপনাকে বরকত দিতে চায়, আপনার পকেটে টাকা না থাকলেও আল্লাহ তাআলা আপনাকে চালায় নিয়ে যাবে। আর যদি বরকত না দেয়, লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে থাকবে, তবুও দেখবেন আপনি খাইতেও পারেন না, ভালো জায়গায় থাকতেও পারেন না, আপনি মানসিকভাবে প্রশান্তিও পারেন না। এজন্য আমাদের জীবনে বরকতের দরকার আছে না নাই? হালিমার স্বামী যখন এই কথা বললেন, হালিমা দৌড়িয়ে এসে বিশ্বনবীকে কোলে তুলে নিলেন। বিশ্বনবীকে কোলে তুলে নিয়ে আমিনার কাছে গিয়ে বললেন, মা এই শিশুটাকে আমি নিয়ে যাব। হালিমা বলল, বেশি টাকা পয়সা দিতে পারবো না, অল্প কিছু আছে তাই রেখে দাও। হালিমা বলল, ঠিক আছে। চুক্তি ছিল 2 বছর, কারণ দুধ পানের বয়স হচ্ছে 2 বছর। হালিমা বলল, 2 বছরের জন্য নিয়ে যাব, 2 বছর পরে আবার আপনার বাচ্চাকে ফিরিয়ে দেব। বলল, ঠিক আছে। এবার হালিমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন। কোলে নিয়ে তার ওই মরা আধমরা গাধার পিঠে চড়লেন। ওই গাধাটা কি শক্তিশালী ছিল নাকি দুর্বল ছিল মনে আছে? আসার সময় অলরেডি 6-7 ঘন্টা লেট হয়ে গেছিল। হালিমা বলল, আমি আমার স্বামী, আমার নিজের সন্তান আর কুরাইশি বাচ্চা মুহাম্মাদকে নিয়ে যখন গাধায় উঠলাম, আমি অবাক হয়ে গেলাম। মুহাম্মাদকে গাধার পিঠে চড়ানোর সাথে সাথে আমি দেখলাম আমার গাধাটা তেজি ঘোড়ার চাইতে আরো বেশি দ্রুত গতিতে ছোটা শুরু করেছে। আমার বান্ধবীরা আমার অনেক আগেই রওনা হয়ে গিয়েছে, আমি তাদেরকে ধরতে পারি নাই, কিন্তু মুহাম্মাদকে নিয়ে যখন আমি আমার গাধার পিঠে উঠলাম, আমার গাধাটা এত জোরে চলা শুরু করেছে, আমার বান্ধবীরা যারা 4-5 ঘন্টা আগে মক্কা থেকে বের হয়ে গিয়েছে, আমার এই মরা গাধাটা তাদের গাধাগুলোকে পেছনে ফেলে আরো সামনে চলে গিয়েছে।